আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নয়, এই ভিডিওটি হলো আমাদের মেঘালয় ভ্রমণের একটি ভিডিও, শর্ট ভিডিও। পুরো ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। তো আজকে আপনাদের সাথে একটি গ্রামের পরিচয় করিয়ে দেব। এই গ্রামটি হলো এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়া গ্রাম, যে গ্রামের শিশুরা সকালে ঘুম থেকে উঠে আগে নিজের ঘর ও বাড়ির আঙিনা পরিষ্কার করে, তারপরে তারা স্কুলে যায়। এই গ্রামটি হলো মাওলিলং ভিলেজ, যা আমাদের বাংলাদেশ থেকে খুব কাছে, মেঘালয় রাজ্য অবস্থিত। মেঘালয় রাজ্য থেকে 78 কিলোমিটার দূরে এই গ্রাম অবস্থিত। বেশিরভাগ পর্যটকই আসেন এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা একবার নিজ চোখে অবলোকন করতে। মেঘালয় রাজ্যের তুলনায় এই গ্রামে বেশি দর্শনীয় স্থান নেই, তবে পাহাড়ে গা ঘেঁষা এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক দুর্দান্ত জায়গা। স্থানীয়রা এই গ্রামকে বলেন ঈশ্বরের বাগান। এই গ্রামে আসলে আপনি হতাশ হবেন না, এই বিষয়টি আমি নিঃসন্দেহে বলতে পারি। এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল স্কাই ভিউ পয়েন্ট। বাঁশ দিয়ে তৈরি 85 ফিট উঁচু এই টাওয়ারে উঠলে পুরো গ্রামের এক চমৎকার দৃশ্য দেখা যায়, যা আসলে মুখে প্রকাশ করা সম্ভব না। এই গ্রামটি যেহেতু ভারত বাংলার সীমান্তে, তাই টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা যায় দুই দেশের পাহাড় সমূহের এক অসাধারণ মিলনমেলা। এখান থেকে দেখা যায় মেঘের ছুটে চলা, দেখা যায় খুব সুন্দরভাবে যখন মেঘগুলো এই গ্রামটা ঢেকে দেয়, তা আসলে আপনার মনকে শান্তি দিবে। এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে হবে, আর একবার যখন ঘুরবেন বারবার তখন আসতেই মন চাবে এই সুন্দর জায়গায়। মন একটি নেশার মতো, যে একবার এর আনন্দ উপলব্ধি করতে পারবে সে কখনোই ভ্রমণের প্রতি তার ভালোবাসা, ভালো লাগা কখনোই কমাতে পারবে না। সময় পেলে যে কোনো জায়গা থেকে ঘুরে আসুন, কাউকে না পেলে একা বেরিয়ে পড়ুন, নতুন নতুন জায়গায় যান, সেখানকার লোকদের সাথে কথা বলুন, দেখবেন আপনার মনে কত আনন্দে ভরে উঠেছে। ভ্রমণের মাধ্যমে অজানাকে জানুন, ভ্রমণ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, তাই বেশি বেশি ঘুরুন আর সময় পেলে নতুন নতুন জায়গা খুঁজে বের করুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।